স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং হয়েছে ৭৩৫ জন, বিমানবন্দরে ৩২৭ জন, স্থলবন্দরে ২৪০ জন এবং সমুদ্রবন্দরে ১৬৮ জন, এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে ৬৮১৬৩২ জনকে। কোভিড-১৯ সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যকরীর নির্দেশনা গতদিন আমরা বলেছিলাম একটি গাইডলাইন সংযুক্ত হয়েছে, আজকে আরও একটি গাইডলাইন সংযুক্ত হয়েছে, সেটি হলো কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় প্রতিবন্ধীদের জন্য বিবেচ্য বিষয়সমূহ। এটি আমাদের করোনা ওয়েবসাইট যা আছে সেতে পাওয়া যাবে এবং ডিজিএইচএস এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই যে যারা ভিন্নভাবে সমর্থ বা প্রতিবন্ধী, বাড়িতে তাদের জন্য উপযোগী পরিবেশ তৈরির মাধ্যমে এর সম্ভাব্য সংক্রমণ কমাতে হবে। এজন্য পরিবারের অন্যান্যদের ভূমিকা কী, স্বাস্থ্যসেবা কর্মীদের ভূমিকা কী, এই সবই এই ওয়েবসাইটের মধ্যে আছে। কারণ তারা অনেক সময় এই আমরা যে স্বাস্থ্য নিয়মগুলি বলি, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা বা হাঁচি কাশির শিষ্টাচার, তাদের জন্য মেনে চলা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে তাদের পরিবারের অন্য সদস্যরা কীভাবে এই জিনিসগুলো সঠিকভাবে পালন করবেন সেই বিষয়ে গাইডলাইনগুলো দেওয়া আছে আমাদের এই প্রতিবন্ধীদের বিষয়ে বিবেচ্য বিষয়সমূহ। দক্ষিণ পূর্ব এশিয়ার আমাদের এই ছিল বাংলাদেশ পরিস্থিতি। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড-১৯ পরিস্থিতি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট ৮ মে থেকে পেয়েছি, এখানে শনাক্ত ২৪ ঘন্টা ৪৪৮৬ জন এবং এ পর্যন্ত ৮৬২৯৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৩৯ জন এবং এ পর্যন্ত ৩০৭৫ জন। সারা বিশ্বের পরিস্থিতি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট ৮ মে থেকে পেয়েছি, শনাক্ত ২৪ ঘন্টায় ৮৭৭২৯ জন এবং এ পর্যন্ত ৩৭,৫৯,৬৭ জন, মৃত্যুবরণ করেছেন ৫,৪২৯ জন এবং এ পর্যন্ত ২,৫৯,৪৭৪ জন। এই ছিল আমাদের হাতে সর্বশেষ তথ্য। শেষ করার আগে আবারও বলবো যে আপনার সুরক্ষা আপনার হাতে, আপনি নিজে সচেতন হবেন, যা যা স্বাস্থ্য নিয়ম বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা, সবসময় মাস্ক পরিধান করা, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, এইসব নিয়ম পালন করবেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোয়ারেন্টাইনের যে বিধিগুলো আছে এগুলো পালন করবেন। যারা আইসোলেশনে আছেন তাদের পরিবারের যারা সদস্য, পরিবারে আইসোলেশন থাকলে সেভাবে তারা যেন এটা মেনটেন করেন, এবং যারা হাসপাতালে থাকলে তো হাসপাতাল ব্যবস্থাপনার মাধ্যমে আইসোলেশনে হয়। আমরা আবার বলবো যে ধূমপান সব অসুখের জন্যই ঝুঁকির, যেমন এটা অসংক্রামক ব্যাধির জন্য ঝুঁকি, তেমনি কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ক্ষেত্রেও ধূমপান একটি ঝুঁকি হিসেবে কাজ করে। কাজেই ধূমপান থেকে বিরত থাকুন এবং সবসময়ই তরল খাবার এবং পানি বেশি করে পান করবেন। বিশেষ করে এখন রমজান মাসে তরল খাবার এবং পানি বেশি বেশি করে পান করা উচিত, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেটা আমরা টাটকা সবুজ শাকসবজি এবং আমাদের ফলমূল এসব, এবং ভিটামিন সি বলতে আমরা লেবু, নিয়মিতভাবে লেবু খেতে পারি এবং আমাদের দেশীয় ফল পেয়ারা, লেবু, এসবের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আপনারা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাবেন। ইফতারের তালিকায় সবসময় যেন ফল থাকে এবং খাদ্য তালিকায় আমাদের সবজি যেন বেশি থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তারা যেভাবে সবজি খেতে পছন্দ করে তাদের সেইভাবে উৎসাহিত করতে হবে, আমরা তাদের জন্য ফলের ব্যবস্থা করতে পারি। এবং আমরা বয়োজ্যেষ্ঠদের জন্য অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবো, আমাদের পরিবারে যে বয়োজ্যেষ্ঠ আছে তাদের, তারা যদি অসংক্রামক কোনো ব্যাধিতে ভুগে থাকেন সেই বিষয়টাও আমাদের যেমন চিকিৎসা চালিয়ে যেতে হবে, এবং তারা যেন কোভিড বিষয়ে তাদের বেশিভাবে সচেতন রাখতে হবে, তিনি যেন নিজে সচেতন থাকেন এবং পরিবারের অন্য সদস্যরাও যেন সচেতনতার সাথে তাদের এই বিষয়ে দেখেন। এই সব বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা ছিলাম অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য